পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অত্যন্ত দুর্ভাগ্য বাংলার মানুষের। প্রত্যেক নির্বাচনের পর পশ্চিমবঙ্গের নির্বাচনোত্তর সন্ত্রাসের বাতাবরণ কায়েম থাকে। প্রত্যেকবার বাংলার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির সংসদীয় দলকে ছুটে যেতে হয়। সোমবার কোচবিহার পৌঁছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এভাবে সুর চড়ালেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সাংসদ বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চার সদস্য কমিটি কোচবিহার পৌঁছেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন, নির্বাচনের শাসক দল তৃণমূল আশ্রিত সমাজদ্রোহীরা বিরোধী দলের কর্মী ভোটারদের উপর অকথ্য নির্যাতন শুরু করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা একমাত্র সঠিক রাখতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের গুন্ডামি করতে লাইসেন্স দিয়ে রেখেছেন তিনি। এইভাবে কোনো রাজ্যে সরকার চলতে পারে না। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলেন, আমাদের যাতে আসতে না হয়, বাংলার মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার দায়িত্ব এবং তার শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন, বিপ্লব কুমার দেব নেয়নি। রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক রাখার দায়িত্ব আপনার, আমার নয়। বাংলার মানুষের এমন একটা সরকার, এমন একটা ব্যবস্থা এখানে রয়েছে, প্রত্যেকবার নির্বাচন হলেই 2019-এর হোক, 2021-এর হোক, 2024-এর হোক, সংসদ প্রতিনিধি দলকে আসতে হয়। আর এই রাজ্যের মধ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাকে মারপিট করা হচ্ছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, মার্ডার করা হচ্ছে, সুস্থ গণতন্ত্রের কোনো ব্যবস্থা নেই, ল অ্যান্ড অর্ডার টোটালি ফেলুর, আর তার জন্য প্রত্যেকটা ইলেকশনের আগে আর পরে ভারতীয় জনতা পার্টি সংসদীয় দলকে এখানে আসতে হয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলব যে ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের দায়িত্ব, আমাদের আসার কোনো দরকার নেই। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি দায়িত্ব নিয়ে নিন, আপনার রাজ্যের জনতার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। আপনি শুধু তৃণমূলকে গুন্ডামি করার জন্য লাইসেন্স দেবেন, সেভাবে রাজনীতি বা সরকার চলে না। তো আপনাদের মাধ্যমে আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করব যে আমাদের যাতে আসতে না হয়, বাংলার মানুষদের সুস্থভাবে থাকতে পারে তার দায়িত্ব আর তার শপথ মমতা ব্যানার্জি নিয়েছেন, বিপ্লব দেব নেয়নি। পাশাপাশি তিনি আরও বলেন, 34 বছর পশ্চিমবাংলায় কমিউনিস্ট রাজত্ব থাকার পরও এখানকার জনগণ তাদের উপরে ফেলে দিয়েছে, আর সেই জায়গায় মমতা ব্যানার্জি কে আহে, কিসে তৃণমূলের কেটার, তারাও জনবিচ্ছিন্ন হয়ে যাবে। গণতন্ত্রকে চার স্তম্ভ হ্যায়, এক স্তম্ভ কো আপ রোক সকতে, বাকি কো ক্যা করেঙ্গে। ইসলিয়ে মে আপকে মাধ্যম সে মমতা জি কো মে অনুরোধ করনা চাহতা হুঁ, আপ আপনে কো সুধার লিজিয়ে। इस तरीके से भारत में राजनीति नहीं किया जा सकता है। सत्ता में तो कम्युनिस्ट लोग भी 34 साल रहे हैं, इन्होंने तो कम्युनिस्ट को आंदोलन करके हटाया था। तो मैं उनको पूछना चाहता हूँ, 34 साल कम्युनिस्ट सत्ता में रहने के बाद भी यहाँ से उखाड़ के फेंक दिया गया है, ममता बनर्जी क्या चीज है, क्या तृणमूल का कैडर है, ये सब उखाड़ के फेंक देंगे। ब्यूरो रिपोर्ट, आर ए न्यूज़।